বাফুফের দুর্নীতি ইস্যুতে অধিকতর তদন্ত কমিটির প্রথম সভায় ফিফার নথি চাওয়া হয়েছে দুর্নীতির কারণে জুরিখে জবাবদিহি দিতে যাওয়া কর্মকর্তাদের কাছেই। দুই ঘন্টার আলোচনায় নির্দিষ্ট হয়েছে পরবর্তী করণীয়। প্রয়োজনে ফিফার চার অভিযোগের বাইরেও তদন্ত করবে এই কমিটি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অবশেষে শুরু তদন্ত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম। ছিলেন 8 সদস্যের 5 জন। অডিট কমিটির আব্দুর রহিমের সাথে ছিলেন না তার 2 সহযোগী। আর তদন্ত কমিটি থেকে সভায় যোগ দেননি সহসভাপতি ইমরুল হাসান। তবে প্রথম সভায় ঠিকই নির্ধারণ হয়েছে কাজের গতিপথ। সেটা সংশ্লিষ্ট যে সাপোর্টিং যেসব কাগজগুলো আছে সেগুলো ইমিডিয়েটলি আমাদের কাছে হাজির করার জন্য যেত। ফিনান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি সহ ফিফার শোকজ পেয়েছিলেন বাফুফের 3 কর্মকর্তা, সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, অর্থ প্রধান আবু হোসেন ও অর্থ সহকারী অনুপম সরকার। মানে 4টার বাইরেও বাকি অবজারভেশনগুলো আছে, সেগুলো আমরা আরো খতিয়ে দেখব বেসিক্যালি। ক্রয় প্রক্রিয়ার অসঙ্গতির জবাব দিতে জুরিখে আবু নাইম সোহাগ, অনুপম সরকারের সঙ্গী ছিলেন আরও 2 জন, কম্পিটিশন প্রধান জাবির বিন তাহের আনসারি ও গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ। কিন্তু যাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তাদের কাছেই ফিফার সাপোর্টিং ডকুমেন্ট চেয়েছে তদন্ত কমিটি। সেক্ষেত্রে অভিযুক্তদের স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন। অবশ্যই ফিল করতে পারবো কেউ সহযোগিতা করছে কি করছে না। যদি সেরকম কোনো অসহযোগিতার কোনো ধরনের আমরা নিদর্শন পাই তো সেই অনুযায়ী ব্যবস্থা আমরা সাথে সাথে কিন্তু গ্রহণ করব। এই তদন্তে ডাকা হবে না সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে, তবে আলোচনা হবে ফিনান্স কমিটির চেয়ারম্যানের সাথে। তদন্ত না, তার সাথে আলাপ করার জন্য তার সাথে যে কোনো সময় আলাপ করতে পারি অবশ্যই, যে এটা কীভাবে হয়েছিল, সেটা কীভাবে ঘটনা ঘটেছে, সেটা উনি ওনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আমরা জানতে পারি। আজ থেকে 30 কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিবে এই কমিটি। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা।